নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি রেসিপি, মানে আজকে একটা মশলার রেসিপি। আজকে হচ্ছে বিরিয়ানির মশলার রেসিপি। তোমরা ভাবছো বিরিয়ানির মশলা আবার বাড়িতে? হ্যাঁ, বাড়িতে খুব সহজে। যারা আমার মতন মানে ওজনের আন্দাজটা জানো না, ওই 20 গ্রাম 10 গ্রাম, তারাও বানিয়ে ফেলতে পারবে। মানে আমি তো বানাতে পেরেছি, হচ্ছে তোমরাও পারবে সেই জন্য। আর এই বিরিয়ানি মশলা এতটাই টেস্টি হয় যে তোমরা বাড়িতে বিরিয়ানি যখন করবে একদম দোকানের মতন স্বাদ পাবে। সেই জন্যে ভালো বিরিয়ানির মশলা খোঁজ বাইরে না গিয়ে করে মানে বাড়িতে ট্রাই করো। চলো কিভাবে করলাম সেটা দেখাই। চলো শুরু করি কিভাবে বিরিয়ানি মশলাটা বানাবে। প্রথমে একটা চাটু বসাবে গ্যাসে, সেইটা একদম লো ফ্লেম রেখে দেবে গ্যাসে। তারপরে ধনে দিয়েছি, জিরে দিয়েছি, আর এখানে দিলাম গোলমরিচ, সাদা গোলমরিচ, আর এখানে দারচিনি দিয়ে দিলাম, আর জায়ফলটাও দিয়ে দিলাম। এটা আমি হাফ মতন নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি, যখনই জ্বেলেছি লো ফ্লেম রেখে জ্বেলে চাটুটা বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ছোট এলাচ আর লবঙ্গ, সবগুলোই কিন্তু সমপরিমাণ। সমপরিমাণটা কিভাবে বুঝবে? যে বাটিটা নিচ্ছ সেই বাটির যে মানে যতটা করে নিচ্ছ সেই একই পরিমাণ সব জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে। আর কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, আর ওই জাবেত্রী বা জৈত্রী যেটাই বলে সেটাই দিয়ে দিলাম লাস্টে। একদম নাড়াচাড়া করে মানে 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিটই লাগবে তোমাদের, বেশিক্ষণ ধরে গ্যাস জ্বেলে নাড়াচাড়া করতে হবে না। তারপরে হালকা ঠান্ডা হলে মশলাটা পুরো মিক্সিতে গুঁড়ো করে নেবে। এর চেয়ে মানে যারা বিরিয়ানির মশলা বানায় তারা এইভাবেই বানায়, তোমরা ঘরে একদিন ট্রাই করে দেখবে। তাহলে সেই বিরিয়ানি মানে স্পেশাল মশলা কোথায় পাওয়া যায় সেই খোঁজও লাগবে না, আর ভুলে গেছি বলে যে বিরিয়ানি হবে না সেই রকমও না। এই মশলাগুলো থাকলে এইভাবেই করে নিতে পারবে। আর গরমকালে খুব রোদ যখন থাকে তখন তোমরা যে কোনো স্টিলের থালায় এই গোটা মশলাগুলো সব গরম করে গুঁড়ো করেও নিতে পারো। আর গ্যাসে করলে এইভাবে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে গ্যাসটা জ্বালবে, জ্বেলে এইভাবে 5 মিনিট, একদম 5 মিনিট ঘড়ি দেখে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবে, আর গ্যাসটা জোরে দেবে না। চলো আজকের জন্য টাটা বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খেয়ে বলো, বানিয়ে বলো বিরিয়ানি তোমাদের কেমন হলো। আজকের জন্য বাই।